জনাব আমিমুল হাসান রিপন প্রশ্ন করেছেন, তাকবীরে তাশরিক কোন দিনগুলোতে পড়তে হয় এবং তাকবীরে তাশরিকের বিধান কি কোরআন সুন্নার আলোকে জানালে উপকৃত হব। তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত পাঠ করতে হয়। তাকবীরে তাশরিকটি হল আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি প্রত্যেক ফরজ নামাজের পর প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী সকলের উপর পাঠ করা ওয়াজিব, কেননা এ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা বাকারার 103 নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। এই আয়াত সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 969 নং হাদিস বাবুন ফাদলুল আমালি ফি আইয়ামিত তাশরিক অধ্যায়ের মধ্যে একটি উক্তি করেছেন, ওয়াকালা ইবনু আব্বাস ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত আইয়ামুল আশর ওয়াল মা'দুদাত আইয়ামুত তাশরিক। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আইয়ামাম মা'লুমাত এর দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামুল আশর, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন, আর আইয়ামাম মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামে তাশরিকের দিনগুলো। এই আয়াত এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য অনুসারে হানাফি উলামায়ে কেরামের বক্তব্য হলো আইয়ামে তাশরিকগুলোতে তাকবীরে তাশরিক পাঠ করা হচ্ছে ওয়াজিব, পুরুষের উপরও ওয়াজিব এবং মহিলাদের উপরেও পাঠ করা ওয়াজিব। এই তাকবীরগুলো পাঠ করবে প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পরপরই, কেননা এ সম্পর্কে একটি বর্ণনা এসেছে বুখারী শরীফের 969 নং হাদিস, ওয়াকানা ইবনু উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু বিমিনা তিলকাল আইয়াম ওয়া খালফাস সলাওয়াত। অর্থাৎ হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ামে তাশরিকে তাকবীরে তাশরিক পাঠ করতেন। নামাজের সালাম ফিরানোর পরপরই হালকা উঁচু আওয়াজে এই তাকবীরটি পাঠ করতে হয়। যদি ইমাম সাহেব ভুলে যান তাহলে মুসল্লিগণ আওয়াজ করে পড়ে ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন। একাকী নামাজ আদায় করলেও সালাম শেষে মৃদু আওয়াজ করে এই তাকবীরটি পাঠ করতে হবে। মহিলারা যখন নামাজ আদায় করবে সালাম ফিরানোর পর নিম্ন স্বরে তারা এই তাকবীরটি পাঠ করবে। এ সম্পর্কে বুখারী শরীফের 970 নং হাদিসের মধ্যে একটি কথা উল্লেখ আছে, ওয়াকানাত মাইমুনাতু তুকাব্বিরু ইয়াউমান নাহরি ওয়া কুন্নান নিসাউ ইউকাব্বিরনা খালফা আবান ইবনি উসমানা ওয়া উমর ইবনি আব্দুল আজিজ লায়ালিত তাশরিক মা'আর রিজাল ফিল মসজিদি। অর্থাৎ রাসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক মহিলা সাহাবি যেমন হযরতে মাইমুনা এবং আরও কিছু মহিলারা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ত তখন তারা নিম্ন আওয়াজে এই তাকবীরটি পাঠ করতেন, আর যে সকল মহিলারা ঘরে নামাজ পড়েন তারা অবশ্যই ঘরে নিম্ন স্বরে সালাম ফিরানোর পর এই তাকবীরটি পাঠ করতে হবে। এখানে একটি কথা রয়ে যায়, নামাজের পর ছাড়া অন্য কোনো সময়ে এই তাকবীরটি পাঠ করতে হবে কি না? এই প্রশ্নের জবাবে আমরা বলবো, বুখারী শরীফের 970 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, ওয়াকানা ইবনু উমারা ওয়া আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউখরিজানি ইলা সুক ফি আইয়ামিল আশর ইউকাব্বিরান ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা ওয়া কাব্বারা মুহাম্মদ ইবনু আলী খালফান নাফিলা। অর্থাৎ হযরতে আবু হুরাইরা এবং হযরতে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারে বের হতেন তখনও এই তাকবীরগুলো পাঠ করতেন। এই দৃষ্টিকোণ থেকে নামাজের পর ছাড়াও অন্যান্য সময়েও তাকবীরগুলো পাঠ করা যেতে পারে, তবে অন্যান্য সময় তাকবীর পাঠ করা মুস্তাহাব ওয়াজিব নয়। ঈদের দিন ঈদের নামাজ আদায়ের পরে তাকবীর পাঠ করা জরুরি নয়, তবে কেউ যদি পাঠ করে তাহলে এটা মুস্তাহাব হিসাবে গণ্য হবে। ইমাম সাহেব যখন খুতবা দান করবেন সেই মুহূর্তে খুতবার মধ্যে এই তাকবীরগুলো আসলে মুসল্লিরা তার সাথে তাকবীর পাঠ করবেন না, বরং চুপি স্বরে শুনে যাবেন, ওই মুহূর্তে তাকবীর বলাটা নিষেধ করা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।